আসসালামু আলাইকুম প্রাইম 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি নাসার আহমদ। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সব বাহিনীকে আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। জার্মানিতে কুড়াল ছুরি নিয়ে ট্রেনে হামলা, আহত 20। ইংল্যান্ডে সুইমিং পুলে গুলি, নিহত 3। এবার তুরস্কে 100 গোয়েন্দা কর্মকর্তা ও 15,000-এরও বেশি শিক্ষা কর্মকর্তা বরখাস্ত। এবং ইংল্যান্ড সিরিজের আগে নিরাপত্তা ইস্যুতে সতর্ক বিসিবি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করছি যে সন্ত্রাস ও জঙ্গিবাদের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়ায় এর ধরন পাল্টেছে, যে কারণে প্রত্যেক বাহিনীকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা অর্জনের পাশাপাশি এই অশুভ শক্তিকে দমনে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। জনগণের শক্তিকেই মূল শক্তি হিসেবে আখ্যায়িত করে জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন তিনি। কি ব্যাপার, মানুষ খুন করে বেঁচতে চলে যাবে, বেঁচতে যে হুর পরি পাবে, এটা কোনো যৌক্তিক কথা না, এটা ধর্মের কথা না, এটা কনসেপ্টের কথা না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ না। কিন্তু এই ধর্মান্ধতা, এটা কি করে একটা শিক্ষিত মানুষ, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, যারা ইংরেজি মিডিয়ামে পড়ে এত মানে উদার মনোভাব হওয়ার কথা শেখায়, তারা এই ধর্মান্ধতা কীভাবে ঝুঁকে যায়। প্রত্যেকটা বাহিনীকে এই ব্যাপারে আরও সচেতন হয়ে পদক্ষেপ নিতে হবে, সেই আহ্বানটাই আমি জানাবো এবং দেশবাসীকেও। আমাদের দেশের তৃণমূল থেকে মানুষ সবাই যদি এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বিরোধী হয়, কারণ আমরা ধর্ম ভীরু, আমরা ধর্মে বিশ্বাস করি, আর ইসলাম ধর্ম শান্তির ধর্ম। উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জাতীয় সংলাপের ভীষণ প্রয়োজন, আর এ সংলাপ লোক দেখানোর জন্য করলে হবে না, আন্তরিকতা নিয়ে সকলকে বসতে হবে বলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এজন্য প্রয়োজন জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা। 5 দিনের সাংগঠনিক সফরে 18 জুলাই সোমবার অপরাহ্নে নিউ ইয়র্কে অবতরণের পর JFK এয়ারপোর্টে সমবেত দলীয় নেতাকর্মীদের কাছে এরশাদ বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এরশাদের সফরসঙ্গী হিসেবে একই সাথে নিউ ইয়র্কে এসেছেন জাতীয় পার্টির মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম মেম্বার সুনীল শুভ রায় এবং নাসরিন জাহান রত্না, চেয়ারম্যান এরশাদের একান্ত সচিব মেজর অবসর খালেদ আক্তার, ব্যারিস্টার ফারা ফিজা বিনতে আমিন ও আশিক আমিন। এয়ারপোর্টে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজি আব্দুর রহমান, সেক্রেটারি আবু তালেব চৌধুরী, যুগ্ম সম্পাদক ওসমান চৌধুরী, আব্দুল নূর ভূঁইয়া প্রমুখ। 21 জুলাই বৃহস্পতিবার নিউ ইয়র্কে এরশাদকে সংবর্ধনা দেবে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি। এ অনুষ্ঠানে হবে জ্যাকসন হাইটসে নান্দুস পার্টি হলে। জার্মানির মধ্যাঞ্চলে একটি ট্রেনে কুড়াল ও ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত, এতে 20 জনেরও বেশি যাত্রী আহত হয়েছে। তবে পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী। সোমবার রাতে মধ্যাঞ্চলের ওয়ার্সবার্গ শহরে হেডিংসফেল্ড এলাকায় এ হামলা চালানো হয়। ঘটনার পরপর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এটি সন্ত্রাসী হামলা কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলছে না স্থানীয় সংবাদ মাধ্যম, তবে বলা হচ্ছে হামলায় আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা জানান, হামলার পর ট্রেনে হুড়োহুড়ি শুরু হয়, এতে বেশ কজন আহত হয়েছে। এ ঘটনায় হেডিংসফিল্ড সহ আশেপাশের এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ট্রেনে হামলাকারী যুবক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট IS-এর একজন সদস্য, এমনটি দাবি করেছে IS-এর কথিত মুখপাত্র আমার। ইংল্যান্ডের লিঙ্কনশায়ারের স্পেলডিংয়ে অবস্থিত একটি সুইমিং পুলের কাছে গোলাগুলির ঘটনায় তাৎক্ষণিকভাবে 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার 19 জুলাই লিঙ্কনশায়ার পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। পুলিশের ওই মুখপাত্র জানান, স্পেলডিংয়ের স্পেঞ্চবিল্ক রোডের ক্যাসেল সুইমিং পুলে এ গোলাগুলির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ঘরোয়া বিবাদের জের ধরে এ গোলাগুলির ঘটনা ঘটেছে, এতে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই। তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের বিষয়ে গোয়েন্দা বিভাগের ব্যর্থতার অভিযোগ এনে দেশটির 100 গোয়েন্দা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার তাদের বরখাস্ত করা হয়। বরখাস্ত ওই কর্মকর্তাদের সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে, তারা অভ্যুত্থানের পক্ষের বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া 15,000-এর বেশি শিক্ষা কর্মকর্তাকে বরখাস্ত করল দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
বরখাস্ত করা কর্মকর্তারা ফেতুল্লাহ গুলেনের পছন্দের বলে মনে করছে কর্তৃপক্ষ। এর আগে ব্যর্থ অভ্যুত্থানে জড়িত সন্দেহে প্রায় 8,000 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে দেশটি। এর পৃথক তালিকায় সেনা সদস্যরাও ছিলেন। এছাড়াও বরখাস্ত হয়েছে তুরস্কের 2,745 জন বিচারকও। এছাড়া 1500 বিশ্ববিদ্যালয়ের ডিনকে পদত্যাগ করানো হবে বলেও জানা গেছে। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন অবশ্যই গুলেনের অনুসারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর এসব মানুষজনকে দেশের সাধারণ জনগণই পরাজিত করবে। এবার খেলা সংবাদ। ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বুধবার থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রস্তুতির বড় একটা অংশ জুড়ে থাকছে নিরাপত্তা ইস্যু। গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর অতিথি দলকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারটি আসছে সবার আগে। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করছে ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে স্টেডিয়াম চত্বরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবারে আবহাওয়া। আজ সারাদিন নিউ ইয়র্কের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 85 ডিগ্রি ফারেনহাইট এবং সর্বনিম্ন 67 ডিগ্রি ফারেনহাইট। বাতাসের আর্দ্রতা 49%। আজ সারাদিন আকাশ ছিল আংশিক মেঘলা। আগামীকাল নিউ ইয়র্কের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 84 এবং সর্বনিম্ন 69 ডিগ্রি ফারেনহাইট এবং বাতাসের আর্দ্রতা থাকবে 43%। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সব বাহিনীকে আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদ। জার্মানিতে কুড়াল ছুরি নিয়ে ট্রেনে হামলা, আহত 20। ইংল্যান্ডে সুইমিং পুলে গুলি, নিহত 3। এবার তুরস্কে 100 গোয়েন্দা কর্মকর্তা ও 15,000-এরও বেশি শিক্ষা কর্মকর্তা বরখাস্ত। এবং ইংল্যান্ড সিরিজের আগে নিরাপত্তা ইস্যুতে সতর্ক বিসিবি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি, আমি নাসার আহমেদ। আল্লাহ হাফেজ।